ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো 485 জনে। এর মধ্যে 234 জন মারা গেছে চলতি আগস্টের প্রথম 21 দিনে। চলতি মাসে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে 50,359 জন। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 2,197 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে 872 জন, ঢাকার বাইরে 1,325 জন, আর গত 24 ঘন্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা 2,084 জন। এর মধ্যে ঢাকার 791 জন এবং ঢাকার বাইরে 1,293 জন। নতুন শনাক্ত সহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1,02,191 জনে। এর মধ্যে ঢাকায় 49,328 জন এবং ঢাকার বাইরে 52,863 জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা 94,020 জন, আর হাসপাতালে ভর্তি আছে 7,686 জন। গত মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 43,854 জন। এ সময় ডেঙ্গুতে 204 জনের মৃত্যু হয়। চলতি আগস্ট মাসে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।